সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেওয়া আছে 17,292 ডিভাইডেড বাই 33 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু হোয়াট। লক্ষ্য করা যাক, এখানে একটি এক্সপ্রেশন দেওয়া আছে, আমাদের এই এক্সপ্রেশনটির মান নির্ণয় করতে হবে। আমরা এখানে 17,292 বাই 33 কীভাবে লিখতে পারি? 17,292 ডিভাইডেড বাই 33। আমরা এখানে এই রাশিটিকে লক্ষ্য করা যাক, একটি ভগ্নাংশের আকারে প্রকাশ করলাম। ডিভাইডেড বাই আমরা পাচ্ছি 8, কারেক্ট? ডিভাইডেড বাই 8। লক্ষ্য করা যাক, আমরা 17,292 কে এখানে 33 দিয়ে ভাগ করার চেষ্টা করব। 17,292 কে আমরা ভাগ করবো এখানে 33 দিয়ে, কারেক্ট? আমরা হচ্ছে 524 ডিভাইডেড বাই আমরা পাচ্ছি 8, কারেক্ট? এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি, এখানে এই যে বাই এটা এটাকে ভাগচিহ্ন বলা হয় এবং এই ভাগচিহ্ন কিন্তু পরপর আছে, তাই না? তাহলে এই এক্সপ্রেশনে কিন্তু মূলত দুটি ভাগচিহ্ন পরপর রয়েছে, তাই না? দুটি ভাগের অপারেটর পরপর রয়েছে, এবং আমরা জানি যখন পরপর একাধিক ভাগের অপারেটর থাকে সেক্ষেত্রে আমাদের বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হতে হয়। আর তাই কিন্তু আমরা এখানে প্রথমত এই ভাগের অপারেটরের কাজ সম্পন্ন করলাম, এরপর আমরা পরবর্তী যে ভাগের অপারেটর এই ভাগের অপারেটরের কাজ সম্পন্ন করব। আমরা 524 কে এখানে ভাগ করব 8 দিয়ে। লক্ষ্য করা যায় আমরা এখানে পাচ্ছি 65.5। তাহলে আমরা দেখছি আমাদের প্রদত্ত যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনের মান হচ্ছে 65.5। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।